আজ রায়গঞ্জের বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নিয়ে কল্যাণী গ্রুপের অফিসে হানা দিলেন আয়কর দপ্তরের অফিসাররা। আজ ভোর 4টা নাগাদ বাড়ি থেকে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জের সুদর্শনপুরে কল্যাণী গ্রুপের কর্পোরেট অফিসে। সূত্রের খবর, রায়গঞ্জের বিধায়কের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়ি থেকে রওনা দেওয়ার আগে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন কৃষ্ণ কল্যাণী। সত্যের জয়তি, সত্য কাজ করছি, কোনো দুর্নীতি করিনি, ভালো কাজ করছি। আর এরাও বুঝে নিয়েছে যে আমার বাড়িতে কোনো দুর্নীতি নাই। অফিসে যাচ্ছি, রেসিডেন্সিয়াল থেকে অফিসে যাচ্ছি, ফুল কর্পোরেট করছি। এনারা সবাই বুঝেছে, আমরা এখন আমাকেও কর্পোরেট করতে দিন, কোনো এই ধরনের কোনো ব্যাপার নাই, খুব ভালো আছে। যাই হয়েছে, একটা প্রসিডিওর আছে গভর্নমেন্টের, সেটা প্রসিডিওর এনারা করেছেন, আমি স্যাটিসফাই। আর এই মুহূর্তে সরাসরি রায়গঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, এই ইতিমধ্যে রায়গঞ্জের কল্যাণী গ্রুপের অফিসে হানা দিয়েছেন আয়কর দপ্তরের অফিসাররা, সঙ্গে কৃষ্ণ কল্যাণী রয়েছেন, নথি উদ্ধার হয়েছে বেশ কিছু, কি নথি কি পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? দেখো কুশলপুর, তোমাকে বলি যে প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। গতকাল সকাল 8টায় আচমকায় কেন্দ্রীয় বাহিনী এসে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বাড়ি ঘিরে নেয়। এরপরে আয়কর দপ্তরের আধিকারিকরা তার বাড়িতে থাকে, ভোর 4টে পর্যন্ত তার বাড়িতে তল্লাশি চলে, জিজ্ঞাসাবাদ চলে। তাকে যখন নিয়ে এই যে কর্পোরেট হাউস, এই কল্যাণী গ্রুপের এই কর্পোরেট হাউসে কৃষ্ণ কল্যাণীকে নিয়ে আসা হয়, তার ওকে যখন বাড়ি তার বাড়ি থেকে বের করা হয়, তখন দেখা যায় আয়কর দপ্তরের আধিকারিকরা বেশ কিছু নথি কিন্তু তাদের গাড়িতে আমরা তুলতে দেখেছি। তুলে দেখার পরে কিন্তু এখন দেখো 8টা পেরিয়ে গেছে, এখনও ওই কল্যাণী গ্রুপ অফিসে যে সেই অফিসে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছেন এবং ভেতরে তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ চলছে বলে আমরা জানতে পেরেছি। আর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে তার কিছু বেশ কিছু কর্মী সমর্থকরা তারা এখানে এসছেন তার সঙ্গে দেখা করার জন্য, এবং যদি কোনো খবর পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু তদন্তকারীরা যাতে কোনো কিছু বলেন বা তাদের উদ্দেশ্যে বলতে চান, তার জন্যই কিন্তু অধীর আগ্রহে বেশ কিছু কর্মী সমর্থক তার কিন্তু কল্যাণী গ্রুপের এই অফিসের সঙ্গে এসে জড়ো হয়েছে। ধন্যবাদ। এর পাশাপাশি আপনাদের নিয়ে যাবো মালদায়, যেখানে শুধুমাত্র রায়গঞ্জে যেমন কৃষ্ণ কল্যাণীর বাড়ি বা অফিসে তল্লাশি চলছে তাই নয়, সেখানে তার যে ব্যবসায়িক পার্টনার যিনি রয়েছেন হেমন্ত শর্মা, গতকাল কিন্তু তার বাড়ি এবং অফিসেও শুরু হয়েছে তল্লাশি। করুণাময় সিং আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, কত ঘন্টা হলো তল্লাশি, কি জানা যাচ্ছে? দেখো সুকন্যা, প্রায় 25 ঘন্টা হতে চললো। কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক পার্টনার হেমন্ত শর্মা, তার বাড়িতে আয়কর দপ্তরের হানা চলছে। এখনো আয়কর দপ্তরের আধিকারিকরা এই বাড়িতেই রয়েছেন, হেমন্ত শর্মার এই বাড়ি, যেখানে জিজ্ঞাসাবাদ চলছে। এবং তোমাকে বলে রাখি, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে হেমন্ত শর্মার একটি ফোন, একটি ল্যাপটপ, 2টি হার্ডডিস্ক এবং বেশ কিছু নথি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে আয়কর দপ্তরের তরফে। গতকাল রাতের দিকে কিন্তু এখানে আরও আধা সামরিক কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়, এখনও সেই কেন্দ্রীয় বাহিনী ভেতরে রয়েছে। তোমাকে আরেকটা জিনিস বলে রাখি যে কেবলমাত্র এই বাড়ি নয়, এর পাশাপাশি ইংরেজ বাজারে একটি অফিস রয়েছে হেমন্ত শর্মার, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। এবং তোমার যেটা জানতে পারছি যে আরও বেশ কিছুক্ষণ, এখনও পর্যন্ত সমস্ত নথি উদ্ধার হয়নি বলেই সূত্রে মারফত আমরা খবর পাচ্ছি, আরও দীর্ঘক্ষণ এই হানা এই অভিযান চলতে থাকবে। একেবারেই ধন্যবাদ করুণাময়। আর এই নিয়ে আলোচনায় ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকবেন।